না না সমস্যা নেই, পরে আসলে কেন? এর শুনুন শুনুন, আমি বলি, আপনি এই যে ব্যবসা করেন, এই বুদ্ধিটা আপনাকে কে দিছে? আপনাদের এখানে কি বিক্রি হয় পিঠা? আপনার এই পিঠার দাম নেন, দুইটা পিঠা খাইছি, এক এক একটা পিঠা 500 টাকা করে। খালা কি বানান? চিতই পিঠা কত করে? 10 টাকা না? আর কি কি আছে এর সাথে? শুকি ভর্তা আছে, আবার দুন্ডে ভর্তা, শস্য। আচ্ছা আমাদের দুইটা দেন। আপনি কি এখানে কি সবসময় বসেন? এটা এরকম করে রাখছে, একটা টিন দিয়ে বানাই লেতে পারেন? রাস্তার কাজ করবে নাকি? আপনাদের আগে টিনের ঘর ছিল? এখন যেভাবে রাখছেন এখন আবার ভাঙবে না? 7 দিন পরে আর কি দিমু দোকান, এই 7 দিন খালি সামনে যা দোকান পাইবো না সব ভাঙা লইব। আপনারা কে হন? দুজন দুজন? এদিকে এটা নানি থাকে। আপনার নানি হয়? আপনার এই দোকান না চিপস? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ডের? আচ্ছা, আপনারা কি বিক্রি করেন, চা আর কি, পানি, চিপস এগুলো? মানে আপনিও দোকানে থাকেন, আপনার হাজবেন্ডও থাকে? উনি এখন কোথায় গেছে? আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে কি বিক্রি হয় পিঠা? মানে খুব খুব বেশি বিক্রি হয় না? শুক্রবারে বেশি হয়। আচ্ছা, তাহলে আপনার কি নানা নানা বেঁচে আছে নাকি শুধু নানি? নানি আছে, নানি পাইলে বড় করে বিয়া করতেছে। আমার আব্বু মনে হয়। আপনার আব্বা মনে হয় না? না, বুঝতে পারছি। তাকে 1 কেজি 1 কেজি কালকে তো মনে হয় 6টা ভিডিও বাজে লয়ে গেছে ভাই, ব্যস্ত রে। মানে প্রতিদিন কয়টা কি ইনকাম হয় বলেন তো? 100টা 70টা 200টা এরকম। সর্বোচ্চ কত হয়েছে একদিনে? কত টাকার জিনিস নিয়ে বসেন? মানে ডেলি যা বেশি আর নিজের গাড়ি গনে আর পুরো। আপনি কত টাকার জিনিসপত্র নিয়ে আসেন তাই বলছি? 500 টাকা। 500? আর বিক্রি করার পরে 1-200 লাভ থাকে? হ্যাঁ, আলাদা দিলে বিক্রি হইলে লাভ থাকে, ব্যস্তই তো পারে। এটা কি আপনার ছেলে? না, এটা নাতি। শোনো শোনো, এটা নিয়ে তুমি একটা শীতের পোশাক কিনবা, ধরো এটা কিনে দিবেন। আমি গিফট দিচ্ছি তো, এটা তো অন্য কিছু না, এটা শীতের পোশাক কিনবা না। আপনি এই যে ব্যবসা করেন, এই বুদ্ধিটা আপনাকে কে দিছে? আমি আমাদের বাড়ি আসলে কামরাঙ্গীর শহর। আচ্ছা, এই নাতি বিয়ে দিছি, এই নাতিনের বগলে আইছি, একটা পোলা এখন তো পাও নাই, এটা পোলা রুজি করতে। আপনার এই নাতিরে আপনি মানুষ করছেন না? ওর ওনার বাবা মা এরা আবার আর খানে বিয়ে দিয়েছে, আর বাপে হারে 9 মাসে পেটে চুয়ে গেছে, আমি পালছি। বুঝতে পারছি, যাকে আপনি ব্যবসা করতেছেন এটা ভালো। অনেকেই তো দেখি ওই যে সমস্যায় পড়লে ভিক্ষা টিক্ষা করে এই সেই বিভিন্ন রকম। তাহলে আপনার এই পিঠার দাম নেন, দুইটা পিঠা খাইছি, একটা এক একটা পিঠা 500 টাকা করে। আল্লাহ তোমার বাসায় রাখ বাবা। আর এই যে প্রতিদিন যে বসেন জিনিসপত্র কিনে, ওইটা কালকে কিনবেন এই টাকা দিয়ে, আমি দিলাম। ঠিক আছে, আমার কাছে কয় টাকা আছে? 1,000 টাকা আছে। এই 1,000 টাকা আপনি একটা শাড়ি কিনবেন আর একটা দিয়ে শীতের পোশাক কিনবেন। খুশি হয়েছেন? কতটা খুশি হয়েছেন বলেন। আচ্ছা।
টাকা উড়ে যাবে অথবা পুড়ে যাবে, যে কোনো একটা কিছু হতে পারে, সাবধানে রাখেন। আসি হ্যাঁ না, এরপরে একদিন আসলে খাওয়ায়েন, সমস্যা না না সমস্যা নেই, এরপরে আসলে শুনুন শুনুন আমি বলি, এরপরে আসলে খাবো, ওই দিন আর টাকা দেবো না, আপনি ফ্রি খাওয়াবেন, ঠিক আছে? আসি হ্যাঁ।